আজ থেকে শুরু হচ্ছে আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াই, আফ্রিকা কাপ অফ নেশনসের 34তম আসর। 2023 জুন জুলাইয়ে আসরটি হওয়ার কথা থাকলেও সে সময় আয়োজক দেশ আইভরি কোস্টে অতি বৃষ্টি থাকায় তা সরিয়ে নেওয়া হয় 2024 জানুয়ারিতে। 24টি দল আগামী এক মাস লড়াই করবে আফ্রিকার এই মহাআসরে, যেখানে নিজ নিজ দেশের হয়ে শিরোপা জিততে মুখিয়ে থাকবেন বিশ্বের নামিদামি সব তারকারা। চলুন জেনে আসি এমনই পাঁচ তারকাকে নিয়ে। এবারের আফগানে সবচেয়ে ফেভারিট ধরা হচ্ছে আসরটি সাতবারের রেকর্ড চ্যাম্পিয়ন মিশরকে। তার অন্যতম প্রধান কারণ মোহামেদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে 14 গোল করে হালান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে আছেন লিভারপুলের এই ফরওয়ার্ড। আফগান 2017 ও 2021 ফাইনালে গিয়েও হারের মুখ দেখা মিশরকে 2010 পর আবারও চ্যাম্পিয়ন করার দায়িত্বটা সালাকেই নিতে হবে। আসরটির বর্তমান চ্যাম্পিয়ন দল সেনেগাল, আর তার মূল কারিগর আল নাসের ফরওয়ার্ড সাদিও মানে। সেনেগালের হয়ে 101 ম্যাচ খেলা 31 বছর বয়সে এই ফরওয়ার্ড গোল করেছেন 39টি। শিরোপা ধরে রাখতে এবারও তাই জ্বলে ওঠার বিকল্প নেই সাদিও মানে। গত সিজনে ন্যাপোলিকে লিগ জিতিয়ে ফুটবলের বাজারে সবচেয়ে বেশি নামডাক কামিয়েছিলেন স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। তবে নাইজেরিয়াকে এখনও বড় কোনো শিরোপার স্বাদ দিতে পারেননি আফ্রিকার এই বর্ষসেরা খেলোয়াড়। এবার তার সামনে রয়েছে সেই সুযোগ, সঙ্গে আসরটি সেরা গোলদাতা হওয়ারও। শুধু সালাহ, মানে, ওসিমেন নয়, এবারের আফগানে সবার নজর থাকবে মরক্কোর স্ট্রাইকার ইউসেফ এন নেসিরির দিকেও। কাতার বিশ্বকাপে সবাইকে অবাক করে দিয়ে সেমি খেলা মরক্কোর চোখ এবার থাকবে আসরটি ট্রফির দিকে। সেজন্য দলের মূল স্ট্রাইকার 26 বছর বয়সী নেসরিকেও জ্বলে উঠতে হবে। ২০১৯ আলজেরিয়াকে আফ্রিকার সেরা বানানোর আসরে দলটির অধিনায়ক ছিলেন রিয়াদ মাহরেজ। এবারও তার ব্যতিক্রম নয়, তবে এবার শক্তিমত্তার দিক দিয়ে বাকি ফেভারিটদের চেয়ে কিছুটা পিছিয়ে আছে আলজেরিয়া। কিন্তু এতে এক ফোঁটা ছাড় দিতেও নারাজ জাতীয় দলের হয়ে 30 গোল করা মাহরেজ। স্বাগতিক আইভরি কোস্ট বনাম গিনির ম্যাচ দিয়ে শুরু হওয়া এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে আগের বারে চেয়ে 40% বেশি, অর্থাৎ $7 মিলিয়ন, আর রানার আপ পাবে $4 মিলিয়ন।